প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ জাকির হোসেন তোমাদের সবাইকে আমার ফিজিক্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যাবৃত্তিক গতি। আমরা শুরু করেছিলাম সরল দোলক এবং সরল দোলকের ব্যবহার। সরল দোলকের সাহায্যে এর আগে আমরা দেখছি আগের লেকচারে কিভাবে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে হয় এবং কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। আজকে দেখব সরল দোলকের সাহায্যে কিভাবে সময় পরিমাপ করা যায়। তো দেখো, আমরা পড়ছি পর্যাবৃত্তিক গতি এবং সরল দোলকের ব্যবহার। আজকে শিখব সরল দোলকের তিন নম্বর ব্যবহার, এবং এটা হচ্ছে সরল দোলকের সাহায্যে সময় নির্ণয়। সরল দোলককে কিভাবে সময় নিরূপণের জন্য ব্যবহার করা যায়। তো সময় নির্ণয় করার জন্য একটা বিশেষ ধরনের দোলক ব্যবহার করা হয়, সরল দোলক, যেটা নাম হচ্ছে সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলকও এক ধরনের সরল দোলক, কিন্তু সব সরল দোলক সেকেন্ড দোলক নয়। কিভাবে দেখো, যে সেকেন্ড দোলক হচ্ছে সেই বিশেষ ধরনের সরল দোলক যার পর্যায়কাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এই চিত্রে এটা যদি সরল দোলকটি যদি সেকেন্ড দোলক হতে হয় তাহলে তার পর্যায়কাল হতে 2 সেকেন্ড। মানে এ বিন্দু থেকে ববটি যাত্রা শুরু করে বিতে যাবে, বি হয়ে পুনরায় এতে ফিরে আসতে সময় নেবে 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলক বিশেষ বৈশিষ্ট্য, এর পর্যায়কাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এবং এই সরল দোলকের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি হলো, সে যখন এ থেকে বিতে যাবে দেখো 1 সেকেন্ডে এবং একবার টিক শব্দ দেবে, এবং বি থেকে যখন এতে ফিরে আসবে তখন একবার টিক শব্দ দেবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে এ টিক শব্দ দেয় 1টি। তাহলে সারাদিন, সমগ্র দিনে সারাদিন সমান সমান আমরা জানি টি ইকুয়াল টু 86,400 সেকেন্ড। অর্থাৎ সমস্ত দিনে সে 86,400 বার টিক শব্দ করবে। তাহলে এই সেকেন্ড দোলক ব্যবহার করে আমরা সময় নির্ণয় করতে পারি। তো সরল দোলকের সমস্যা হচ্ছে যে শৈত্যপ্রবাহের ফলে বা তাপের ফলে যদি এর কার্যকরী দৈর্ঘ্য, তোমরা জানো ধাতব হাতে তৈরি, এটা যদি দৈর্ঘ্য কম বেশি হয় তাহলে এর আমরা জানি পর্যায়কাল টি ইজ ইকাল টু 2L/G। দেখো যদি এল চেঞ্জ হয়ে যায় তাহলে পর্যায়কাল টি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সেকেন্ড দোলকের যে পর্যায়কাল 2 সেকেন্ড সেটা থেকে হয় কিছু কম নাহলে কিছু বাড়ে। এর ফলে সেকেন্ড দোলক যেটা হয় সেটা হচ্ছে ধীরে চলতে পারে অথবা দ্রুত চলতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেই ক্ষেত্রে এর কার্যকরী দৈর্ঘ্য এল এমনভাবে অ্যাডজাস্ট করতে হয় যাতে সে সারাদিনে 86,400 বার টিক শব্দ করে সঠিক সময়টা আমাদের দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, যে যদি ঘড়ি স্লো চলে, ধরো তাপের ফলে আমাদের এল এর মানটা আগের তুলনায় বেড়ে গেছে, তার ফলে ঘড়িটা স্লো যাচ্ছে, অর্থাৎ একবার টিক শব্দ দিচ্ছে 1 সেকেন্ডের কিছু বেশি সময়, অথবা তার যে পর্যায়কাল 2 সেকেন্ড সেটার থেকে কিছু বেশি, তার মানে সে সারাদিনে, অর্থাৎ ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে তার টিক শব্দ করার কথা হচ্ছে 86,400, কিন্তু সে যদি স্লো যাচ্ছে কোনো কারণে, মানে কার্যকরী দৈর্ঘ্য এল বাড়ার কারণে সে স্লো যাচ্ছে, তার মানে এখন সে বড় পথে যাচ্ছে, তো তার মানে তার হচ্ছে বেশি সময় লাগবে। আর স্লো যাচ্ছে যেহেতু তার মানে সে ধরো 86,400 না 300 বার টিক শব্দ দিতেই তার দিন শেষ, সন্ধ্যা লেগে গেছে। তাহলে সে কি হবে দেখো, 100 দিনে 100 সেকেন্ড স্লো যাচ্ছে। তাহলে এটাকে তোমার কি করতে হবে, বের করে কারেকশন করতে হবে। তো ম্যাথের জন্য, আমাদের গাণিতিক সমস্যা সলভের জন্য আমরা একটা এখান থেকে ইকুয়েশন ডিরাইভ করব। দেখো কীভাবে করি। তো আমরা ধরে নিলাম যে সারাদিনে 1 সেকেন্ড স্লো যায়। ধরি একটি সেকেন্ড দোলক সারাদিনে 86,400 সেকেন্ডে 1 সেকেন্ড স্লো যায়। ওকে,
তাহলে সে এখন সারা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না সকাল থেকে সন্ধ্যা না, আসলে 86,400 সেকেন্ড বলতে 24 ঘন্টা বোঝায়, হ্যাঁ সমগ্র দিন। তাহলে দেখো যে 80 সেকেন্ড তো লোক সারা দিন, অর্থাৎ 86,400 সেকেন্ডে সে 1 সেকেন্ড চলে যায়, অর্থাৎ 24 ঘন্টায় তার টিক শব্দ করার কথা ছিল হচ্ছে 86,400টি। যেহেতু সে 1 সেকেন্ড স্লো গেছে, তাহলে সে এখন দেখো টিক শব্দ করবে কয়টি, নিশ্চিত 1 সেকেন্ড স্লো গেছে মানে এক্সট্রা কম। তাহলে সারা দিনে 86,400 - 1 এতটি, এখন এতটি টিক শব্দ করে 86,400 সেকেন্ডে। তাহলে এখন দুইটা টিক শব্দ করতে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। তাও কিছুক্ষণ আগে আমরা বললাম যে টিক শব্দ মানে এ থেকে বিতে যাবে একবার টিক শব্দ করবে, বি থেকে এতে আসতে একবার টিক শব্দ করবে, এবং আদর্শ সেকেন্ড দোলকের একবার টিক শব্দ করতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে দুইবার টিক শব্দ করতে লাগবে আদর্শ সেকেন্ড দোলকের 2 সেকেন্ড, কিন্তু এ যেহেতু স্লো যাচ্ছে তাহলে এর দুইটা টিক শব্দ করতে এখন 2 সেকেন্ডের চাইতে বেশি লাগবে। ওইটাই হবে হচ্ছে আমাদের পরবর্তী সেকেন্ড দোলকের দোলনকাল। তাহলে দেখো একটি টিক শব্দ করে 86,400 / 86,400 - 1 সেকেন্ডে, তাহলে দুইটি টিক শব্দ করতে সময় নেবে ঐকিক নিয়মে দেখো 86,400 × 2 / 86,400 - 1। এটাই হচ্ছে আমাদের পরবর্তী দোলনকাল, সেটার নাম বললাম আমরা টি ড্যাশ। তাহলে টি ড্যাশ ইকুয়াল টু দেখো 86,400কে যদি টি দ্বারা রিপ্রেজেন্ট করি সমগ্র দিন 24 ঘন্টার সময়, তাহলে টি ইন্টু এটাই তোমাদের পর্যায়কাল, সেকেন্ড দোলকে এটা বড় হাতে টি দ্বারা নির্দেশ করলাম, তাহলে ডিভাইড বাই থাকে দেখো t - x। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। যদি বলে ঘন্টায় ঘন্টায় এত সেকেন্ড স্লো যায়, সেক্ষেত্রে টি 1 ঘন্টা 1 আওয়ার, এবং তোমরা জানো 1 আওয়ার সময় সমান হচ্ছে 3600 সেকেন্ড। সেই ক্ষেত্রে দেখো আমাদের এই টি এর মানটা আমরা 86,400 না দিয়ে কত দেবো 86,3600, 1 ঘন্টা বা 2 ঘন্টায় বলতে পারে, 5 ঘন্টায় বলতে পারে, যেভাবে বলবে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে পারি। এখানে দেখো টি ড্যাশ হচ্ছে কি, টি ড্যাশ হচ্ছে পরবর্তী পর্যায়কাল, টি ড্যাশ হচ্ছে পরিবর্তিত পর্যায়। ওকে, টি হচ্ছে সময় আর এক্স হচ্ছে যত সেকেন্ড স্লো যায়, আর বড় হাতে টি হচ্ছে সেকেন্ড দৈর্ঘ্যের পর্যায়কাল, টি হচ্ছে বড় হাতে টি হচ্ছে 2 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে স্লো যাওয়ার ক্ষেত্রে। যদি ফাস্ট যায় সেই ক্ষেত্রে পরিবর্তিত পর্যায়কাল বা দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু হবে টি গুণন বড় হাতে টি বাই টি প্লাস এক্স। এই দুটো সূত্রের সাহায্যে আমরা আমাদের ঘড়ির যত সমস্যা স্লো যাক ফাস্ট যাক, হ্যাঁ সেগুলো আমরা সলভ করতে পারব। তো চলো একটা অঙ্ক করে দেখি, তাহলে আমরা এটা মুছে দিই। অঙ্কটা হচ্ছে যে ওটা লিখে দিই, ওটা লিখে নিবা, একটি সেকেন্ড দোলক কের দৈর্ঘ্য তাপের ফলে এমন ভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে 2.01 সেকেন্ড হলো। আচ্ছা ভালো কথা, আচ্ছা পরিবর্তিত অবস্থায়
দোলকটি ঘন্টায় কত সেকেন্ড স্লো যাবে, এটা জানতে চাইছে। যে বলছে দেখো অঙ্কটা বুঝো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপের ফলে এমনভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে 2.01 সেকেন্ড হলো। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত সেকেন্ড স্লো যাবে, যদি স্লো যায়, নিজের সমীকরণ। তাহলে দেখো আমরা জানি টি সময়ে এক সেকেন্ড স্লো গেলে পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু টি ইন্টু টি ডিভাইড বাই টি মাইনাস এক্স। এখানে টি হচ্ছে সময় এক ঘন্টা, যেটা হচ্ছে 3600 সেকেন্ড, এখানে সময়। আচ্ছা পরিবর্তিত দোলনকাল, পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু 2.01 সেকেন্ড। আর আমরা জানি আদর্শ অবস্থায় সেকেন্ড দোলকের দোলনকাল বড় হাতে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আচ্ছা আচ্ছা স্লো যায় এক্স সমান সমান ওয়াট, এক্স অ্যামাউন্ট আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি পরিবর্তিত দোলনকাল টি ড্যাশ ইকুয়াল টু টি ইন্টু টি ডিভাইড বাই টি মাইনাস এক্স। তাহলে মানগুলো বসাই দাও, তাহলে পেয়ে যাবা টি ড্যাশের মান 2.01, টি এর মান 3600, যেহেতু ঘন্টায় বলেছে। দেখো দোলকটি ঘন্টায়, যদি বলতে হচ্ছে সারাদিনে সমগ্র দিনে 2 ঘন্টায়, 2 ঘন্টা বসালে আমরা 2 আওয়ার দিতাম, 72 36 2 গুণে 72 600 সেকেন্ড 7200 সেকেন্ড। আর সমগ্র দিনে বললে 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান আমরা জানি সেকেন্ডে বসাতাম 86400 সেকেন্ড। তাহলে দেখো টি এর মান হচ্ছে 3600 × 2 / 3600 - x। তো এটা যদি আমরা একটু দেখো সলভ করি তাহলে কি পাবো, তাহলে এইটা হচ্ছে এই পাশে নিয়ে আসলাম 3600 - x = 3600 × 2 / এটা উপরে আসে নিচে দিয়ে দাও 2.01। তাহলে 3600 - এটা কত মানটা আসে আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করে দেখি, 3600 × 2.01, এটা আসে দেখো এটাই পাশে নিয়ে আসছে একবারে 3582.08 = -x, টু পাশে নিয়ে গেলে +x। তাহলে অতএব x ইকুয়াল টু 3600 বাদ দিয়ে দিই অ্যাপ্রক্সিমেটলি প্রায় 17.91, তো আমরা এটা লিখলাম হচ্ছে 18 সেকেন্ড। তাহলে দেখো এই সেকেন্ড দোলকটি ঘন্টায় অর্থাৎ 3600 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড চলে যাচ্ছে, 18 সেকেন্ড। এইভাবে যদি ফাস্ট যাই কোনো সেকেন্ড দোলক কোনো ঘড়ি, তাহলে আমরা আমাদের যে এই সূত্রের সাহায্যে আমরা প্রবলেমটি সলভ করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, সামনে এই অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল কোশ্চেন আমরা সলভ করব, দেখা হবে নেক্সট লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।